চুরি করা গলার সোনা চেইন পরেই ঘুরে বেড়ানো কাল হলো দুই চোরের। চোরের গলায় সোনা চেইন দেখেই চোর ধরে ফেললেন বাসিন্দারা। তারপরে আর কি, তারপরে জুটলো গণপিটুনি। পরে অবশ্য পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়। শুক্রবার দুপুরের এই ঘটনা মুর্শিদাবাদের ভরতপুর থানার করণদি গ্রামের। পুলিশ দুই অভিযুক্তকেই আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস ধরে ওই এলাকার প্রতিবেশী গ্রামগুলিতে চুরির ঘটনা ঘটে চলছিল। কখনো টোটো চুরি যাচ্ছিল, কখনো আবার বাড়ির দরজা ভেঙে গৃহস্থলীর সামগ্রী, কখনো বা আলমারি ভেঙে নগদ সোনা টাকা পয়সা সব কিছু চুরি যাচ্ছিল। এছাড়াও হামেশাই মোবাইল সাইকেল বাইক এসব তো লেগেই রয়েছে। এ নিয়ে হতাশ বাসিন্দারা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ হন্যে হয়ে চোরেদের খুঁজছিল, কিন্তু এদিন স্থানীয়রা দুই চোরকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল। এক্ষেত্রে চুরি যাওয়া সোনার হার কাল হলো দুই চোরের। বাসিন্দারা জানান, এ মাসের 20 তারিখে স্থানীয় এক মহিলার বাড়ি থেকে সোনা দানা চুরি হয়ে যায়। অভিযোগও করেন তিনি থানায়। এরপরে এদিন দুপুরে ওই মহিলার একটি সোনার চেইন এক চোরের গলায় দেখতে পান। তিনি চিৎকার করতেই আশেপাশের লোকজন হাজির। এরপর মহিলা শনাক্ত করেন চোরের গলার হারটি তার নিজের। ব্যাস তাতেই শুরু হয়ে যায় গণপিটুনি। ওই সময় দুই চোর অবশ্য স্বীকার করে নেন যে তারা এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। টোটো চুরি হয়েছে, আমার ছেলের কাছে এমন পয়সা নাই যে আবার টোটো কিনবে। আচ্ছা, তাহলে এবার সব বাড়ির কাছে ধার দিনা গরিব টোটোটা কিনেছিল, সেই টোটো চুরি করতে চলে গেল। আচ্ছা, সেই ছেলে আবার বাড়িতে বসে থেকে 6 মাস বসে থেকে কেন্দি চাইছে, আবার সে বাদ দিয়ে গেল। আবার এই এক সপ্তাহ হইলো আবার ঘর দুইরে তালা ভেঙে দরজা ভেঙে। ওটা কার কার? আপনারই? আমারই। আপনার আপনার বাড়িতে টোটো চুরি হয়েছে? আবার আমাদের বাড়ি, আবার গেছে এই শুক্রবার আর শুক্রবারই। আচ্ছা, তাইলে আমার মেয়ে ছেলে দিয়ে নিয়ে আমাদের বাড়িতে একটি বেটা ছেলে আছে মুরব্বি, সে কিছু ঘরে ফফ কিচ্ছু জানে না। এবার আমার আমি বউ আর শাশুড়ি থাকি, ওই এতে ঘরে এমন করে ভেঙেছে, ছেলে দুটো শুয়ে আছে, তাইলে এবার কি করে থাকবো। আপনার নাম? আমার নাম মীরা বিবি। আপনি কি চাইছেন? আমি কি চাইছি, যেটা হবে ভালো সেইটু করবেন, আর এই টোটো যদি পয়সা দিতে পারে তা আমার ছেলেকে দিবে। আচ্ছা, আপনার বাড়ি? বাড়ি আমাদের খড়িংদা। আচ্ছা, ভাই তোমার বাড়িতে কি কি চুরি হয়েছে আজকে? আমার বাড়িতে 20 তারিখে চুরি হয়েছে, 20 তারিখ রাত্রে 1,06,000 টাকা, আচ্ছা, 2 ভরি সোনা, 1টা মোবাইল, আর পাশে আমার চাচির বাড়িতে 2.5 ভরি সোনা, একই সাথে আজকেই। হ্যাঁ, পাশে আজকে আজকের ঘটনা 20 তারিখের রাত্রে। আজ 20 তারিখের রাতে আর আজকের কি ঘটনা? আজকে ধরা হয়েছে চোরটাকে। আচ্ছা, আজকে ধরা হয়েছে? সোনার চেনটা গলায় দেয়া ছিল। আচ্ছা, আজকে ধরা হয়েছে চোর। কি স্বীকার করেছে? চোর মানে ওর গলায় তো আছে চেনটা। না না, ও কি স্বীকার করেছে নিজে? হ্যাঁ, দুজনের নামও বলে দিয়েছে। আচ্ছা, বাকি দুজন কি কি বাকি থানায় জানানো হয়েছে? কি বলে? আচ্ছা, আপনার নাম? আমার নাম আনারুল শেখ। বাড়ি? করমদি। আচ্ছা, আপনার কি কি চুরি হয়েছে? আমার হয়েছে 5,000 টাকা, একটা বড় মোবাইল, একটা টর্চ লাইট। কবে এটা? 10 তারিখে। 10 তারিখে আপনি থানায় অভিযোগ করেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম? লালটু শেখ। বাড়ি? খড়িন্দা। আচ্ছা, একই গ্রামে এই ধরনের? আচ্ছা, আপনার কি চাইছেন? আমার চাইছে ব্যস্ত। আচ্ছা আচ্ছা, কি নাম বললেন? লালটু শেখ। আচ্ছা, বাড়ি? খড়িন্দা। আচ্ছা।